আসসালামু আলাইকুম। এসএসসি 2022 ব্যাচ দের অ্যাসাইনমেন্ট অলরেডি শুরু হয়ে গিয়েছে। তোমাদের অ্যাসাইনমেন্টের নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বিষয় 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট নবম সপ্তাহ বিতরণ করা হয়েছে। এখানে সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখানো হয়েছে এবং পরবর্তীতে সকল অ্যাসাইনমেন্টের উত্তর এই চ্যানেলে পাবলিশ করা হবে। সবার আগে ভিডিওগুলো আমার এই চ্যানেলে পেয়ে যাবা। তো সূত্র এনসিটিভির স্মারকনং দেওয়া রয়েছে। উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রসমূহের আলোকে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কোভিড-19 অতিমারীর কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কর্তৃক প্রণয়নকৃত 2022 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য পুনর্নির্বাসিত পাঠ্যসূচির আলোকে নির্ধারিত গ্রিড অনুযায়ী নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হলো। বিতরণকৃত নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম 26 জানুয়ারি 2022 খ্রিস্টাব্দ রোজ বুধবার থেকে শুরু হবে। উক্ত অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সংযুক্ত অ্যাসাইনমেন্ট নবম সপ্তাহ, এখানে প্রফেসর মোহাম্মদ বেলাল হুসাইন সিগনেচার করেছেন। বিতরণ অনুলিপি উপপরিচালক সকল মাধ্যমিক ও উচ্চশিক্ষা সকল অঞ্চল, জেলা শিক্ষা অফিসার সকল জেলা, উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার সকল উপজেলা থানা, অধ্যক্ষ প্রধান শিক্ষক। অনুলিপি ও সদয় জ্ঞাতার্থে জ্যেষ্ঠতার ক্রমানুসারে 9 সচিব শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা, চেয়ারম্যান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সকল জেলা প্রশাসন সকল জেলা, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট EMIS সেল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা। অ্যাসাইনমেন্টটি মাউসি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশের অনুরোধ সহ উপজেলা নির্বাহী অফিসার সকল উপজেলা PA2 মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা সংরক্ষণ নথি 2022 সালের। এসএসসি পরীক্ষার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বিষয় কোড 109, বিষয় হচ্ছে গণিত। এসএসসি অ্যাসাইনমেন্ট 3, অ্যাসাইনমেন্ট পেন্সিল কম্পাস ব্যবহার করে 60 ডিগ্রি, 75 ডিগ্রি ও 135 ডিগ্রি কোণ আঁকো। তোমার আয়তকার পড়ার টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করে লিপিবদ্ধ করো। শিক্ষণফল ও বিষয়বস্তু হচ্ছে প্রদত্ত উপাত্ত ব্যবহার করে চতুর্ভুজ ট্র্যাপিজিয়াম অঙ্কন করতে পারবে, প্রদত্ত উপাত্ত ব্যবহার করে ত্রিভুজ অঙ্কন করতে পারবে। এখানে নির্দেশনাগুলো মেনে চলতে হবে। নির্দেশনা এবং সংকেতগুলো হচ্ছে, এখন একটি ট্র্যাপিজিয়াম আকৃতির টেবিলের উপরই তলের অনুপাতিক চিত্র আঁকো, যার সমান্তরাল বাহুদুটি হবে তোমার আয়তকার পড়ার টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থ এর সমান এবং ট্র্যাপিজিয়ামের ক্ষুদ্রতর বাহুর টেবিলের প্রস্থ। সংলগ্ন দুটির কোণের একটি হবে 75 ডিগ্রি এবং সম্পূরক এবং অপরটি 135 ডিগ্রি হবে। পাঠ্যবইয়ের উদাহরণ 3, পৃষ্ঠা নম্বর 147 সাহায্য নেবে। প্রয়োজনে ক্ষুদ্রতর বাহুকে বর্ধিত করে বৃহত্তম বাহু কেটে তার উপর একটি সামান্তরিক একে চেষ্টা করবে। ABCD একটি চতুর্ভুজের অনুপাতিক চিত্র আঁকো, যেখানে AB ইকুয়াল টেবিলের দৈর্ঘ্য, BC ইকুয়াল টেবিলের প্রস্থ, কোণ B ইকুয়াল 75 ডিগ্রি, কোণ C ইকুয়াল 135 ডিগ্রি এবং কোণ D ইকুয়াল 60 ডিগ্রি। পাঠ্য বই এর অনুশীলনী 7.2 এর 11 নম্বরকে অনুসরণ করবে। একটি ত্রিভুজ আঁকো যার ভূমি তোমার টেবিলের প্রস্থ এর সমান, ভূমি সংলগ্ন একটি কোণ 135 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি তোমার টেবিলের দৈর্ঘ্যের সমান। পাঠ্যবই এর 138 পৃষ্ঠার সম্পাদ্য 1 অনুসরণ করবে। মূল্যায়ন নির্দেশনা
রুবলিক্স নির্দেশনা, সঠিক চিহ্নিত চিত্র অঙ্কনে 5 নম্বর, ভূমি বরাবর বৃহত্তর বাহু স্থাপন করে তার উভয় প্রান্তের সমান্তরাল রেখা অঙ্কনে 4 মার্ক, ক্ষুদ্রতর বাহুতে নির্দেশিত কোণ অঙ্কনে 3 মার্ক, সঠিক উপাত্তের উপস্থাপন করলে 2 মার্ক, কোণ তিনটির কমপক্ষে 2টির সঠিক অঙ্কন করলে 1 নম্বর, সঠিক চিহ্নিত চিত্র অঙ্কন 4 মার্ক, এই বিন্দুর জন্য নির্ধারিত কোণের পরিমাণ নির্ণয় 3 মার্ক, সি বিন্দুতে 105 ডিগ্রি কোণ অঙ্কনে 2 মার্ক, বি বিন্দুতে 75 ডিগ্রি কোণ অঙ্কনে 1 নম্বর, সঠিক চিহ্নিত চিত্র অঙ্কনে 4 মার্ক, 105 ডিগ্রি কোণের বিপরীত বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কনে 3 মার্ক। এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যার একটি কোণ 105 ডিগ্রি এবং একটি বাহু টেবিলের দৈর্ঘ্য, অপরটি টেবিলের প্রস্থ ভূমি, এখানে 2 মার্ক, এবং ভূমির যে কোনো প্রান্তে 105 ডিগ্রি কোণ অঙ্কন করলে 1 মার্ক। মোট এবং বরাদ্দকৃত নম্বর হচ্ছে 13 এবং নম্বরের ব্যাপ্তি হচ্ছে মন্তব্য অতি উত্তম, উত্তম ভালো অগ্রগতি প্রয়োজন। তারপরে বিষয়টি হচ্ছে রসায়ন। রসায়ন মানে রসায়নের অ্যাসাইনমেন্টটি হচ্ছে প্রকৃতিতে প্রাপ্ত কপারের 2টি আইসোটোপ ভর সংখ্যা 63 ও 65, প্রতিটি আইসোটোপের মূল কণিকার সংখ্যা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলটির পর্যায় সারণীতে অবস্থান, মৌলটির বিভিন্ন শক্তি স্তর ও উপশক্তি স্তর এবং তাতে বিদ্যমান ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা 2n² এবং 2×21+1 সূত্রের সাহায্যে বিশ্লেষণ করো। এখানে নির্দেশনা এবং সংকেত অনুসরণ করে অ্যাসাইনমেন্টটি তৈরি করবা। এই অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ উত্তর পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। তারপর রয়েছে হিসাববিজ্ঞান, এখানে হিসাববিজ্ঞানের অ্যাসাইনমেন্টটি দেখব। অ্যাসাইনমেন্টটি হচ্ছে হিসাব রক্ষণে দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ, সহায়ক তথ্য, মেসার্স জয়া অ্যান্ড কোং এর কতিপয় লেনদেন নিম্নরূপ, মিসেস জয়া মুখার্জি ব্যবসায়ে আরও 20,000 টাকা বিনিয়োগ করলেন, অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো 25,000 টাকা, অফিস ভাড়া 3 মাসের অগ্রিম প্রদান করা হলো 18,000 টাকা, রাজনের নিকট বিক্রয় করা হলো 25,000 টাকা, ব্যাংক চার্জ ধার্য করলো 1,500 টাকা, ব্যাংক হতে উত্তোলন করা হলো 6,000 টাকা, ধারে পণ্য ক্রয় করা হলো 1,500 টাকা, মজুরি প্রদান করা হলো 3,000 টাকা, ক্রয় ফেরত 2,000 টাকা, ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। এখানে নির্দেশনা দেওয়া রয়েছে, এ অনুযায়ী অঙ্কগুলো করতে হবে। তারপর হচ্ছে ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এখানে অ্যাসাইনমেন্টটি হচ্ছে তোমার পাঠ্যপুস্তকে পঠিত মিশর, সিন্ধু, গ্রিক ও রোমান সভ্যতার উল্লেখযোগ্য অবদানসমূহ পর্যালোচনা করে একটি প্রতিবেদন উপস্থাপন করো। এখানে নির্দেশনাগুলো রয়েছে, নির্দেশনার সংকেতগুলো মেনে অ্যাসাইনমেন্টটি লিখতে হবে। এখানে 1, 2, 3, 4 নির্দেশনা দেওয়া রয়েছে। তারপরে এখানে বিশ্ব সভ্যতা সমূহের মিশর, সিন্ধু, গ্রিক ও রোম সংক্ষিপ্ত পটভূমি সভ্যতাসমূহের উল্লেখযোগ্য অবদান চিহ্নিত ব্যাখ্যা, প্রতিবেদন রচনায় ধাপসমূহ অনুসরণ, মানব সভ্যতার অগ্রগতিতে আলোচ্য 4টি সভ্যতার ভূমিকা মূল্যায়ন। নির্দেশক রয়েছে বিশ্ব সভ্যতার পটভূমি সভ্যতাসমূহের অবদান, প্রতিবেদনের ধাপ, সভ্যতাসমূহের মূল্যায়ন। তারপর রয়েছে মূল্যায়ন নির্দেশনা, রুব্রিক্স, বিশ্ব সভ্যতার পটভূমি, বিশ্ব সভ্যতাসমূহের পটভূমি যথাযথভাবে উপস্থাপন করতে পেরেছে। তারপর সভ্যতাসমূহের উল্লেখযোগ্য অবদান চিহ্নিত ব্যাখ্যা সর্বজন গ্রাহ্য, প্রতিবেদন রচনায় ধাপসমূহ যথাযথভাবে অনুসৃত হয়েছে। তো ভিডিওটি ছিল এ পর্যন্তই, খুব অতি শীঘ্রই এই অ্যাসাইনমেন্টগুলোর উত্তর এই চ্যানেলে আপলোড করব। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দেবা এবং অনুপ্রেরণা জাগাতে ভিডিওতে একটি লাইক করে দেবা। ধন্যবাদ সবাইকে।